যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে, বহু মানুষকে নিঃস্ব করেছে। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন ভারতের প্রবল প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি, জেট মৃত্যুদের যুগে আমার সঙ্গে 3 বার ছিল। আমরা কিন্তু এই দেশের শ্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা। কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি, তাই না? এখন তো যে মনে আছে আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন না, হ্যাঁ মনে আছে, কি বলতো লোকে তাকে, কি বলতো, জোরে বলেন ওবায়দুল কোথায়, মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতে গায়ে দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলছি যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন, আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলে যে আপনি ভারতে চলে গেছেন, কেন ভাই ভারতে কেন, দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, তো আপনাকে ভারতে পালাতে এসে কেন, যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন? যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী।